নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আলুর ঝোল। এটা মিষ্টির দোকানের মতো অনেকটা খেতে, খুবই অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, একটা বড় আলু এরকম সেদ্ধ করা। মশলার মধ্যে লাগবে শুকনো লঙ্কা দুটো, একটা তেজপাতা, আদা ঘষে নিয়েছি, এই যে জিরে লাগবে এক চামচ, হলুদ স্বাদ মতো, নুন স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর একটু লাগবে হিং। হিংটা অবশ্যই লাগবে। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট হয়ে যায় মিষ্টির দোকানের মতো আলুর ঝোল। অনেক সময় পরোটার সাথে মিষ্টির দোকানে এই টাইপের ঝোল দেওয়া হয়। যে কড়াই গরম করে হালকা করে দিয়ে রেখেছি। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ সর্ষের তেল, এক চামচ মতো সর্ষের তেলে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হিং, আদা কুচি মানে আদা ঘষে নেওয়া আদা, এবার জিরে গুঁড়ো, সরি জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে আঁচ কমিয়ে দিয়েছি, ভেজে নেব ভালো মতো। এদিকে আমি আলুগুলোকে চটকে নেব, চামচ দিয়ে ভালো মতো হচ্ছে না, জন্য আমি হাত দিয়ে চটকে নেব। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। পুরো রান্নাটাই হবে হালকা আঁচে। এই দেখুন চারধারে কড়াইতে লেগে যায়নি, আবার এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে। আমি গরম জল নিয়ে নিয়েছি, আলুর থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। এই সময় আমি লবণ দিয়ে দেব। এবার আঁচ বাড়িয়ে এটাকে ঢেকে দেব। যে আঁচ বাড়িয়ে ঢেকে দিলাম, মাঝের ঢাকনা খুলে দেখে নেব কতটা ফুটলো। দেখুন হয়ে এসেছে। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, আরও গাঢ় করে নিতে পারেন। আমাদের বাড়িতে একটু ঝোলঝোলি এরকম টাইপেরই ঝোলঝোল খায়, সেই জন্য আমি এরকমই রেখে দেব। এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা লুচি পরোটা রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। দেখে যতটা জল জল মনে হয় ততটা হয় না, এটা আর একটু থাকলে একটু কমে যায় জলটা। অবশ্যই ট্রাই করবেন। নমস্কার।